কুড়িগ্রামের রোমারী উপজেলার চরশোলমারী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল কাজাইকাটা হাসানবাদ এপ্তেদাই মাদ্রাসাটি এলজ এসপ থ্রি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। এতে খুশি হয়েছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। 2019-20 অর্থ বছরের এলজ এসপি থ্রি প্রকল্পের মাধ্যমে চরশৈলমারী ইউনিয়ন পরিষদ থেকে ভাঙাচুরা এপ্তেদিয়া মাদ্রাসা নতুন আধা পাকা দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। 10 লক্ষ টাকা ব্যয়ে উক্ত মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে। 6 নং চরশৈলমারী ইউপি চেয়ারম্যান AKHM সাইদুর রহমান প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেছেন। ইউনিয়ন পরিষদ থেকে এই প্রকল্পের সভাপতি হিসেবে ইউপি সদস্য মমিনুল ইসলামকে সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি সফলতার সাথে মাদ্রাসাটির কাজটি করেছেন। চরশৈলমারী ইউপি চেয়ারম্যান AKHM সাইদুর রহমান দুলাল জানান, 2019-20 অর্থ বছরের এলজ এসপির বরাদ্দ পেয়েছি। এর মধ্যে 10 লক্ষ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এপ্তেদায়ী মাদ্রাসাটির দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ভবন নির্মাণ করা হয়েছে। তুলনামূলকভাবে এক ভবনের কাজ ভালো হয়েছে। এখানে যে বিষয়ে আলোচনা আসছে হাসনাবাদ মাদ্রাসা, কাজাইকাটা হাসনাবাদ মাদ্রাসাটি 10 লক্ষ টাকা এলজ এসপির বরাদ্দের মাধ্যমে আমরা একটা কাজ করছি এবং আমার ইউনিয়নের, অর্থাৎ 6 নম্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বর্তমান যে মেম্বার সাহেব আছেন, মমিন মেম্বার ওটার দায়িত্ব পালন করছেন সুষ্ঠু সুন্দরভাবে। আমি মনে করি যে সুষ্ঠু সুন্দরভাবে কাজটা সম্পাদন করেছেন। আসলে আমার একটা নতুন ইউনিয়ন, এই ইউনিয়নে আমি উন্নয়ন ঘটাতে চাই, কিন্তু উন্নয়ন ঘটাতে আমাদের তো সামর্থ্যটা খুবই কম। তো সেই হিসাব অনুযায়ী ওই অঞ্চলের যেমন রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ অবস্থা। আমরা চেষ্টা করছি যে আগামী মানে যে অর্থ বছর আসছে, এই অর্থ বছরে ওইখানকার যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলো যতটুকু সম্ভব ইউনিয়ন পরিষদের বরাদ্দ অনুযায়ী যতটুকু সম্ভব সেটুকু আমি উন্নয়ন ঘটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, NAN TV।